ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর আর নরসিংদীকে পুরোপুরি লকডাউন করা গেলে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বললেন করোনা রোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। করোনা রোধে আরো 5 লাখ কিট সংগ্রহ করার পাশাপাশি গৃহীত 22টি সুপারিশ কার্যকরের দাবি জানান কারিগরি পরামর্শ কমিটি। একই সঙ্গে চলমান সমন্বয়হীনতা দূর করে একক নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করা উচিত বলে মনে করেন কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার ইকবাল আরসনাল। আরো জানাচ্ছেন তানজিম মেহেদি। নানা চেষ্টাতেও আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। শুরু হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন, বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। চ্যালেঞ্জ মোকাবিলায় 17 বিশেষজ্ঞ নিয়ে 18 এপ্রিল গঠিত হয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরই মধ্যে দুদফা বৈঠক করেছেন তারা, পরিদর্শন করেছেন হাসপাতালগুলো। রোগীদের সেবায় দুর্বলতা ও সমন্বয়হীনতার বিষয়টি কমিটির নজরে এসেছে। একজনের কমান্ডে চলা উচিত, একজন সিঙ্গেল পার্সন কমান্ড। এখানে এখনো মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়া যাইতেছে, মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব দিয়া যাইতেছে। তো এরকম ভাবে এক এক জায়গার থেকে যদি এক এক ভাবে আসতে থাকে তাহলে তো মানে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে। করোনা শনাক্তকরণে জরুরি ভিত্তিতে 5 লক্ষ কিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আগামী দিনের কথা ভেবে এখনই প্রতিষেধক জোগাড়ে পদক্ষেপ গ্রহণে তাগিদ দিলেন তারা। কখনোই যেন শর্ট নয়, তার কারণটা হলো আমাদের এখন 5,000-এর উপরে আমরা টেস্ট করছি। ডিজি মহোদয় বলেছেন 10,000 করবেন, তাহলেও যদি আমরা 5 লক্ষ জোগাড় করি তাহলে কিন্তু আমার চলবে হচ্ছে 10,000-এর করে করলে 50 দিন চলবে। তো সেই জন্য যদি আমি এখন না করি তাহলে তো আমার 1 লক্ষ কিট থাকলেও তো ইট উইল রান আউট ইন 10 ডেজ টাইম। চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমিটির আহ্বায়ক। তবে ওয়ার্ড বয় আর পরিচ্ছন্নতা কর্মীদের সংকট রয়ে গেছে, বলছেন দূর করতে হবে অক্সিজেন স্বল্পতা। এখানে আইসিইউ এক্সপার্ট পাওয়া যাবে না বেশি, কিন্তু আইসিইউ এক্সপার্ট যে কজন আছে অথবা আইসিইউ ট্রেন ডক্টর, এটা কিন্তু তফাৎ আছে। এই ডাক্তারগুলোর সংখ্যা আমি জানি 350-এর উপরে। গভর্নমেন্ট বলছে আমরা এটা অবশ্যই বিবেচনা করব, তাদেরকে রিক্রুট করতে হবে। এই রিক্রুটমেন্ট সবচেয়ে আগে দরকার। কোনো কোনো ক্ষেত্রে লকডাউন শিথিল করা বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন কমিটির সদস্যরা। এ বিষয়ে সরকারকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেয়ার পরামর্শ দিলেন তারা। ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে বাংলাদেশের মোটামুটি সব কন্ট্রোল হবে। এর সঙ্গে গাজীপুর এবং নরসিংদী এবং এই ঢাকা নারায়ণগঞ্জের জন্য আলাদা টাস্ক ফোর্স করতে হবে। এমনি ঢাকাতে লকডাউন মোটেই পালন করা হচ্ছে না। কমিটির সদস্যরা মনে করেন সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়নে আন্তরিক হবে, আশা করছেন সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে করোনামুক্ত হবে বাংলাদেশ। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা।